জরুরি অনুমোদন পেল রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি। মঙ্গলবার দুপুরে এই টিকার জরুরি অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। মে মাসেই আসার কথা রয়েছে রাশিয়ার 40 লাখ ডোজ ভ্যাকসিন, যার মাধ্যমে টিকার কার্যক্রম আরও বেগবান হবে বলে মনে করছে স্বাস্থ্য সেবা বিভাগ। এই টিকা দেশে উৎপাদনের জন্য ফর্মুলা গোপনীয়তার প্রয়োজনীয় নথিতে স্বাক্ষরও করেছে বাংলাদেশ। রুশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। করোনা প্রতিরোধের রাশিয়ার টিকা স্পুটনিক ভি, যদিও এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন এখনো পায়নি, তবে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়ে বিশ্বের অন্তত 50টি দেশে প্রয়োগ করা হচ্ছে। এর মধ্যে বিশ্বের 1 কোটির বেশি মানুষ নিয়েছেন স্পুটনিক ভি ভ্যাকসিন। ল্যান্সেটের গবেষণা বলছে এই টিকার কার্যকারিতা 91.6%। মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের জরুরি সভা শেষে বাংলাদেশেও স্পুটনিক ভি জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়, ফলে এই টিকা আমদানি ও ব্যবহারের ক্ষেত্রে কোনো বাধা রইল না। এটি প্রায় 91% ইফেক্টিভ এবং সেফটি মার্জিনও ভালো। তো সার্বিক বিবেচনা করে আমাদের দেশের বর্তমান যে প্যান্ডেমিক চলছে সারা পৃথিবীব্যাপী, সেই বিবেচনা রেখে আমরা এই স্পুটনিক ভি ভ্যাকসিনটি আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। সরকারি নথি অনুযায়ী রাশিয়া জানিয়েছে টিকা ক্রয়ে আগ্রহী হলে মে মাসেই পাঠানো যাবে টিকার চালান, তবে ওষুধ প্রশাসন বলছে আসতে পারে 40 লাখ ডোজ টিকা। আরও অল্টারনেটিভ চিন্তা করছি, যেমন সিনোফার্মের চায়না সিনোফার্ম এই ভ্যাকসিনটির বিষয়ে আমরা কাজ করছি, আমরা হয়তো খুব শীঘ্রই এই বিষয়ে একটি আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারব। বাংলাদেশ রাশিয়ার স্পুটনিক ভি টিকা উৎপাদনে আগ্রহী হয় ফর্মুলা গোপন রাখার প্রয়োজনীয় চুক্তি ও নথিতে এরই মধ্যে স্বাক্ষর করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। রাশিয়ানরা বলেছে যে আমাদের নন ডিসক্লোজার যে চুক্তি আছে ডকুমেন্ট, সেটা সই করতে হবে, তারপরে কথা বলবো। সেটাও আমরা করে দিয়েছি তাড়াতাড়ি এবং তাদের সাথে আলোচনা হচ্ছে। দুদিন হলো দেশে বন্ধ করোনা টিকার প্রথম ডোজ। রাশিয়ার টিকা আসলে তা বেগবান হবে বলে মনে করছে স্বাস্থ্য সেবা বিভাগ। তবে যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন তাদের জন্য অন্য টিকা না নেওয়ার পরামর্শ দিচ্ছে কোভিড-19 জাতীয় পরামর্শক কমিটি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।